গত বছরের শেষ প্রান্ত থেকে গাড়ি বিক্রিতে ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলাকে ছাড়িয়ে যায় চীনা কোম্পানি বিওয়াইডি। 2023 সালের শেষ তিন মাসে রেকর্ড 5,25,409টি বৈদ্যুতিক গাড়ি বিক্রি করে তারা। একই সময় টেসলা বিক্রি করেছে 4,84,507টি গাড়ি। সামগ্রিকভাবে 2023 সালে বিশ্বব্যাপী রেকর্ড 30 লাখের বেশি গাড়ি বিক্রি করেছে বিওয়াইডি, যা 2022 সালের তুলনায় 62% বেশি। কোম্পানিটির গাড়ি বিক্রির পরিসংখ্যানে 14,40,000 প্লাগ ইন হাইব্রিড গাড়িও রয়েছে, ফলে বিওয়াইডির বার্ষিক আয় বেড়েছে 80%-এরও বেশি। মঙ্গলবার সেনজেন ভিত্তিক কোম্পানিটি জানায়, বিশ্বব্যাপী উচ্চ মূল্যস্ফীতি ও বেশিরভাগ প্রধান অর্থনৈতিক দেশগুলোর মন্থর প্রবৃদ্ধির সত্ত্বেও 2023 সালে বিওয়াইডির নিট মুনাফা প্রায় দ্বিগুণ বেড়েছে। গত বছরের মুনাফা দাঁড়িয়েছে $4.2 বিলিয়ন, যা 2022 সালে ছিল $2.3 বিলিয়ন। গাড়ি বিক্রিতে টেসলাকে ছাড়িয়ে গেলেও গত বছর সবচেয়ে বেশি বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছে ইলন মাস্কের কোম্পানি। 2023 সালে টেসলা বিক্রি করেছে 18 লাখ বৈদ্যুতিক গাড়ি, যেখানে বিওয়াইডি বিক্রি করেছে 15,70,000 গাড়ি। টেসলার তুলনায় বিওয়াইডির গাড়ির দাম কম, তাই ক্রেতারাও বেছে নিচ্ছেন চীনা কোম্পানিটির গাড়ি, যা প্রভাব ফেলেছে গাড়ি বিক্রিতে। চীনের বাজারে যেখানে বিওয়াইডির এন্ট্রি লেভেলের একটি গাড়ির দাম মাত্র $10,000, সেখানে টেসলার সবচেয়ে সস্তা গাড়ি মডেল 3 এর দাম প্রায় $39,000। ইয়ানুর শিফাত, সময় সংবাদ।